বন্ধু, আজকে আমরা সবাই আসলে সবাই ভালো আছি। তো আজ আমি আপনার সামনে এইচপি লেজারজেট 1102 মডেলের যে প্রিন্টার রয়েছে সেটা নিয়ে এসেছি। এটার প্রবলেম হচ্ছে টোটাল ফেস ব্ল্যাক আউট প্রিন্ট দেয়, টোটাল ফেসটাই ব্ল্যাক আউট প্রিন্ট দেয়। তো এটার মূল প্রবলেম কী এবং কোথায়, এটার জন্য আমরা কী করতে পারি বা এটা কী করলে সমাধান হবে, সে বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো। তো বন্ধুরা, আমরা একটা পেজ প্রিন্ট দিব, আগে মূল প্রবলেমটা কি আগে সেটা আপনাদের সামনে দেখাই। পেজটা প্রিন্ট কমন দিয়েছি বন্ধুরা, প্রিন্ট নিচ্ছে। একটা প্রিন্ট নেওয়ার পরে আসলে মূল প্রবলেমটা কি আছে সেটা আপনাদের সামনে দেখাতে পারবো। দেখুন বন্ধুরা, কমন দিয়েছি, প্রিন্ট বের হচ্ছে। দেখুন বন্ধুরা, টোটাল পেজটাই কিন্তু ব্ল্যাক বেরিয়েছে। তো এটা অনেকগুলো কারণে হয়ে থাকে। এইখানে যে কারণে হয়েছে বন্ধুরা, প্রাইমারি লেভেলে আমরা দেখতে পারি টোনারের সঙ্গে প্রিন্টারের একটা আর্থিং কমিউনিকেশন থাকে। টোনারের দুই সাইডে বলেন বা এক সাইডে বলেন, আর্থিং কমিউনিকেশন দেখুন, এখানে কিন্তু দুই তিনটা আছে, তার ভিতরে একটা তার কিন্তু দেখুন বেঁকে আছে। আমি মার্কিং করে দিচ্ছি, এই যে এটা বেঁকে আছে। এটাকে আমরা সোজা করে দিয়ে দেখব, প্রাইমারি লেভেলে প্রথম একদম প্রাইমারি স্টেজ হচ্ছে এটা। এটা যদি সোজা করে দিয়ে কমিউনিকেশন দেওয়ার পরে প্রিন্ট হয়ে যায় তো ভালো, আমাদের সমাধান হয়ে গেলে। যদি না হয় দেন দেখতে হবে মাদারবোর্ড থেকে কোনো প্রবলেম হয়েছে কি। যদি মাদারবোর্ড থেকে হয় সেটা তো আলাদা ব্যাপার। তো আমরা প্রাইমারি যে স্টেজটা আছে এটাকে আগে করে দেখবো, এটা করে আমাদের যে সমস্যা আছে সেটা সমাধান হয় কি। তো আমি প্লাস দিয়ে সোজা করছি বন্ধুরা, আশা করি আমার এই প্রাইমারি স্টেজটাই সমাধান করলেই, স্টেজটা সমাধান করলেই ঠিক হয়ে যাবে। তো সমাধান যদি না হয় সেক্ষেত্রে অন্য অপশন, তো আমরা সেটাই ট্রাই করি। প্রাইমারি স্টেজটাতে কী প্রবলেম কী হচ্ছে না হচ্ছে, জাস্ট প্রিন্টারকে সোজা করে দিয়ে টোনারের সঙ্গে মাদারবোর্ডের যে কমিউনিকেশন হয় বা আর্থিনের যে লাইনটা টোনারের সঙ্গে কানেকশন কানেক্ট হয় আর কি, সেটাকে সোজা করে লাগিয়ে এটাকে পিন দিব। এই যে টোনারের এই জায়গাটাই কানেক্টিভিটা। আসুন বন্ধুরা, টোনার ইনস্টল করে এখন প্রিন্ট দেওয়া যাক, দেখা যাক। যদি প্রবলেম না সলিউশন হয় সেটা অন্য ব্যাপার, দেখতে হবে প্রবলেমটা সলিউশন হয়েছে। এখন প্রিন্ট হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের পেজ কিন্তু সুন্দরভাবে প্রিন্ট হয়েছে, দেখুন কোথাও কোনো কালো শেড নাই। আমি আবার একটা প্রিন্ট দিব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখ আমাদের পেজ দুইটা পেজ কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা কিন্তু সলিউশন হয়েছে। বন্ধুরা, আমাদের এই চ্যানেল পেজের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।